পলিথিনের জায়গা দখল করেছে নতুন এক ধরনের টিস্যু ব্যাগ ডিপার্টমেন্টাল স্টোর কাপড়ের দোকান ফ্যাশন হাউস থেকে শুরু করে প্রতিদিনের কেনাকাটায় ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই ব্যাগ বিশেষজ্ঞরা বলছেন পলিথিনের মতোই এই টিস্যু ব্যাগ পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর বুধুদেব কুণ্ডুর রিপোর্ট ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণী বিতানে কেনাকাটায় দেখা যাচ্ছে বাহারি রং ও ডিজাইনের সুদৃশ্য এক ধরনের ব্যাগ টিস্যু ব্যাগ বা চায়না ব্যাগ নামে পরিচিত এই ব্যাগ রাসায়নিক পলিমার যৌগ দিয়ে তৈরি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণায় এ ব্যাগে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা মানবদেহ ও পরিবেশের ক্ষতির অন্যতম কারণ এটা যদি পলিথিনের মতো সকাল বিকাল সবাই ইউজ করতে থাকে তাহলে যেটা সমস্যা হবে এবং যেখানে সেখানে ফেলে এখন থেকে হয়তো পাঁচ বছর পরে পলিথিনের যে ডিজাস্টারটা আমরা ফেস করেছি সেই রকম ডিজাস্টার আবার ফেস করতে হতে পারে খোঁজ নিয়ে জানা যায় ছোট বড় প্রায় আশিটি কারখানায় প্রতিদিন উৎপাদন হচ্ছে ত্রিশ লাখের বেশি টিস্যু ব্যাগ জেনে শুনে অনেকেই ব্যবহার করছেন এই নন ওভেন ব্যাগ প্রথমটা কি খুঁজি যে আমাদের সুবিধা দেন আমরা হয়তো আদার্স চিন্তাগুলো মাথায় আসে যেখানে শপিং করি ওইখান থেকে এই ব্যাগ ধরায় দেয় কোথাও এটা সম্পর্কে ধারণা দিচ্ছেও না সো আমাদের ইউজ বাধ্যতামূলক করতে হচ্ছে রাজধানীর নিউ মার্কেট মৌচাক বাংলা মোটরে কেনাকাটা করতে আসা প্রতি দশ জনের মধ্যে আট জনের হাতেই এ ধরনের ব্যাগ দেখা গেছে দেশি নামি প্রতিষ্ঠানগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এ ব্যাগ ব্যবহার করছে ডিজাইন নতুন করছে কোয়ালিটি ভালো সমস্যা নাই এমনি কোনো না পাঁচ বছর ধরে এ ব্যাগ পুরো বাজারে সয়লাভ হলেও নির্বিকার প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বেশ কিছুদিন যাবত ব্যবহার হচ্ছে আমরা এটা লক্ষ্য করে আমরা বন্ধ অথবা ম্যানেজমেন্টের ভিতরে আনার চেষ্টা করছি টিস্যু ব্যাগের উৎপাদন ও ব্যবহার রোধে এর কাঁচামাল আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান পরিবেশবিদরা সরকারের পক্ষ থেকে উচিত হবে স্বাস্থ্যগত কারণে পরিবেশগত কারণে আমাদের আরবানাইজেশন ভালো নাগরিক জীবনের জন্য সিরিয়াসলি বাজার থেকে উৎখাত করে দেওয়া উচিত এর উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত অপচনশীল এ ব্যাগ আগুনে পুড়লে বিষাক্ত ডাই অক্সিন তৈরি হয় এ ধোঁয়া মানুষের শরীরে প্রবেশ করলে ফুসফুসের ক্যান্সার হার্টের ব্লক সহ মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা বুদ্ধদেব কুণ্ডু বৈশাখী সংবাদ ঢাকা